वेलकम बैक फ्रेंड्स, वेलकम बैक टू मॉम्स कुकबुक। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি মিষ্টি দই দিয়ে শাহী আলু পনির। চলুন দেখে নি আজকের রেসিপিটা। প্রথমেই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মাঝারি সাইজের টমেটো, কেটে নিয়েছি সেটা। দিচ্ছি 1 ইঞ্চি আদা, টুকরো করে নিয়েছি সেটা, আর দিয়ে দিচ্ছি 5টা কাজু বাদাম। এবার দিচ্ছি জিরে পাউডার, আপনাদের কাছে গোটা থাকলে সেটা দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ধনে পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, গোলমরিচ পাউডার আর অল্প একটু লবণ। এখানে আমি জল দেব না, টমেটো রয়েছে, টমেটোর জুসেই মশলাটা পুরো পেস্ট হয়ে যাবে। পেস্টটা এরকম হয়েছে, জল দিলে পরে পাতলা হয়ে যেত, যেহেতু জল দিইনি টমেটোর জুসে পেস্টটা করে নিয়ে এসেছি, দেখুন এরকম ঠিক হয়েছে। এখানে আমি 250 গ্রামের মতো পনির নিয়েছি, এর মধ্যে আমি এবার একটুখানি লবণ দিয়ে মেখে নেব। এর মধ্যে এখন আমি হলুদ দেব না। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ ঘি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে এরকম ব্রাউন হয়ে যাওয়া পর্যন্তই আমি এটাকে ফ্রাই করে নেব। পনিরগুলোকে এরকমভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব, হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টো আলু নিয়ে এইরকম চৌকোনা করে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ওই সেম তেলেই ভেজে নেব। এবার আলুগুলোর ওপরে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকে এরকম উল্টে পাল্টে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। এখানে নিয়েছি 2টো ইলাইচি, 1টা স্টার অ্যানিসের পাপড়ি, 2-3টে লবঙ্গ আর একটুখানি দারচিনি। এগুলোকে আমি একটুখানি থাতা করে নিয়েছি। এই যে দেখুন মুখগুলো খুলে দিয়েছি, এতে করে ছিটে আসবে না। আমি আর তেল অ্যাড করব না, যা তেল আছে তাতেই আমি রান্নাটা করব। এই গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই সময় 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দিয়ে নেবেন। এইবার দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া এই পেস্ট। পেস্টটাকে এবার কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব। এখানে মিষ্টি দই নিয়েছি 1/2 চামচ। এবার দইটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এবার আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। এবার আমি মশলাটাকে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা এবার খুলে নেচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ দেব, কিন্তু হিসেব মতন দিতে হবে, কারণ আলুটা ভেজেছি তখনও লবণ দিয়েছি, মশলাটা রেডি করেছি সেই সময় অল্প লবণ দিয়েছি, আর পনির ভেজেছি সেই সময় আমি অল্প লবণ দিয়েছি, সেই জন্যে অল্প একটু লবণ দিলেও দিতে হতে পারে। আলুটা মশলার সাথে একটু সময় কষিয়ে নিলাম। এটার মধ্যে খুব বেশি গ্রেভি থাকে না, মানে খুব বেশি পাতলা হয় না, এটা একটু ঝোল কমই থাকে, তবু আপনাদের হিসেব মতন আপনারা জলটা অ্যাড করে দেবেন। আমি এই মশলা করেছিলাম সেই জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ আলু ভাজতে ভাজতে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আছে, আর অল্প একটুখানি সেদ্ধ হতে হবে। গ্রেভিটা খুব ভালো মতন ফুটে উঠেছে, এই সময় আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতন নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এটা আমার মনে হলো দরকার তাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটুখানি হাতে রগড়ে দিয়ে দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আলু একটা আমি দেখিয়ে দিচ্ছি কিরকম গলেছে, দেখুন একদম কেটে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করার পর মালাই, দুধের যে সর ওঠে
সেটাকে নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করেই দিয়ে দিচ্ছি মধু। এখানে আমি চিনি ব্যবহার করলাম না। হালকা হাতে নেড়ে মধু আর মালাইটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনিটা দিইনি, কারণ মিষ্টি দই দিয়েছি তার মধ্যে চিনি থাকে তো, আর মধু দিলে ফ্লেভারটা আর টেস্টটা দুটোই অন্যরকম হয়। এবার আমি একটি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। শাহী পনিরের রেসিপি আমরা অনেকেই ট্রাই করেছি, সেটা তো ভালো লাগে, কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাতে করে মধু আর মিষ্টি দই দিয়ে আপনারা না বানালে এর টেস্টটা কিন্তু অনুভব করতে পারবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু ক্রিম বা মালাই। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি, মিষ্টি দই দিয়ে শাহী আলু পনির। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুকে, ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।